বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা খুবই চমৎকার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোন ধরনের কোমর ব্যথা হলে আপনি ব্যায়াম করতে পারবেন না, বা ফিজিওথেরাপি যদি নিতে চান আপনাকে প্রথমে ইনভেস্টিগেশন করে তারপর নিতে হবে। আমরা দেখা গেছে সাধারণত যে কোনো ব্যথা হলেই একজন ডক্টরের কাছে যাই অথবা ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খাই। কী কারণে ব্যথাটা হয়েছে আপনাকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। যেমন কিছু কিছু ব্যথা আছে আপনি আঘাতের কারণে হয়েছে, আঘাত পেয়েছেন হঠাৎ ব্যথা হয়েছে, সেই কারণে আঘাতের ধরন কতটুকু, সেখানে স্কিন লিচারেশন হয়েছে কি না বা অনেক বেশি সোয়েলিং আছে কি না, কোনো ধরনের ফ্র্যাকচার আছে কি না, এটা না দেখে প্রথমে আপনি কোনো ধরনের এক্সারসাইজ করতে যাবেন না। আপনাকে কী করতে হবে, প্রথমেই হয়তো সেই মুহূর্তে আপনি একটু আইস কম্প্রেশন নিতে পারেন, অন্য কিছু না। আদার্স কন্ডিশন যেমন যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেমন স্পাইন টিবি বা স্পাইন টিউমার বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি, এই প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলোতে অনেক সময় অনেক সিভিয়ার অ্যাক্সেস পেন থাকে, আবার অনেক সময় কম পেন থাকে। কিন্তু আপনি যদি ডায়াগনোসিস না করে এই কন্ডিশনগুলোতে এক্সারসাইজ করেন, আপনার এখানে ভিতরে প্যাথোলজিক্যাল যে প্রসিডিউর, ইনফ্লামেটরি প্রসিডিউর যেটা থাকে সেটা বেড়ে যেতে পারে, আপনার সারাউন্ডিং লিগামেন্ট টেন্ডন নার্ভ মাসেল ইনভলভমেন্ট হয়ে যেতে পারে। এই জন্য সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই একজন কনসালটেন্ট দেখিয়ে ইনভেস্টিগেশন করে এক্সারসাইজ করতে হবে। আরেকটা কোমর ব্যথার কথা আমরা বলবো, যে কিছু কিছু কোমর ব্যথা আছে আপনাকে লং টাইম ধরে কোমর ব্যথা সারতেছে না, আপনার হয়তো এক্সারসাইজও করতেছেন কমতেছে না, কখনো কমে কখনো বেড়ে যায়, ওষুধও খাচ্ছেন কোমর ব্যথা কমতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে কী করতে হবে, অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে যে ব্যথাটা আসলে কেন কমতেছে না। সেক্ষেত্রে আপনি একজন অর্থোপেডিক্স বা নিউরো মেডিসিন বা মেডিসিন কনসালটেন্ট দেখিয়ে এমআরআই বা সিটি স্ক্যান করে নিয়ে প্রপার ডায়াগনোসিস করে দেন, আপনি যদি এক্সারসাইজ পেন কমে আসে, কিছু তারা মেডিকেশন দেয় রেস্টে থাকেন, ইনফ্লামেটরি প্রসিডিউর কমে আসে, দেন আপনি একজন ফিজিওথেরাপিস্ট দেখিয়ে আপনি এক্সারসাইজ করতে পারেন বা ফিজিওথেরাপি নিতে পারেন। আরেকটা যেটা আমরা বলবো, যে অনেকে মহিলারা বিশেষ করে দেখা গেছে যে যদি ঘরের কোনো কাজ করতে গিয়ে বা কোনো কিছুতে কখনো আঘাত পান, সেটা নিজেরাই রাখেন, পুষে রাখেন, এক্সারসাইজ করেন না বা কোনো ডাক্তারও দেখান না, কোনো মেডিকেশনই নেন না, ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, এটা ফিমেলরা বেশি করে, কিন্তু সেটা মোটেও করা উচিত না। যদি যে কোনো ব্যথায়, আঘাতজনিত ব্যথা হোক আর যে কোনো ব্যথা হোক, আঘাতজনিত ব্যথায় আপনাকে 3 দিন ওয়েট করতে হবে, ফুলা থাকলে বা সোয়েলিং থাকলে সেটা কমানোর জন্য বা একটু রেস্টে থাকতে হবে প্রথম 3 দিন। দেন আপনি যদি ব্যথা না কমে, একজন ডক্টরের সাথে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করবেন। তারপরে আমরা আরেকটু যেটা বলতে চাই, অনেকে অ্যাবডোমিনাল এক্সারসাইজ করেন বড় প্যাড দেখে, মনে করেন যে ওভার ওয়েটের জন্য কোমর ব্যথা হচ্ছে, ওয়েট কমাইতে চান, এবং অনেকে আবার মনে করেন যে অ্যাবডোমেন অনেক বড় দেখে কোমর ব্যথা হচ্ছে, অ্যাবডোমেন কমাইতে চান। আমি তাদের উদ্দেশ্যেও বলবো, আপনার অ্যাবডোমেনের জন্য এবং আপনার ওভার ওয়েটের জন্য আপনি যে ডায়েট করতেছেন বা যে এক্সারসাইজ করতেছেন সেটা অবশ্যই একটা নিয়ম মাফিক হইতে হবে। আপনি একদিন অনেক বেশি এক্সারসাইজ করে ফেললেন এবং কখনো অনেক বেশি ডায়েট অনেক বেশি কন্ট্রোলে নিয়ে আসলেন, সেটা হবে না, আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডায়েটিশিয়ান এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। আমাদেরকে তাহলে আপনি কী করবেন, যেটা আমরা এই সমস্যাগুলো থাকলে আমরা এক্সারসাইজ যে করবো না, তাহলে আমরা কী করবো, আমরা যখন এই কন্ডিশনগুলো ফেস করব তখন আমরা প্রথমে একজন মেডিসিন স্পেশালিস্ট বা অর্থোপেডিক্স বা নিউরো মেডিসিনের কাছে যাব। দেন আমরা তাদের পরামর্শ অনুযায়ী মেডিকেশন দিলে মেডিকেশন খাবো, ইনভেস্টিগেশন করব, মেডিসিন নিব, প্রয়োজনে ইঞ্জেকশন নিব, কিন্তু তারপরেও যদি ব্যথা না কমে আমাদের কন্ডিশন অনুসারে আমরা একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিব এবং তাকে অ্যাসেসমেন্ট করিয়ে দেন আমরা এক্সারসাইজ করব। তাহলে আমরা এই সকল সমস্যায় কী করব, যদি অনেক দিন পেন হয়ে যায়, এক্সট্রিমলি পেন থাকে, অনেক সিভিয়ার বেশি ব্যথা থাকে এবং আপনার ব্যথা কোনোভাবেই কমতেছে না, সিভিয়ার আঘাত থাকে, তাহলে আপনি প্রথমেই একজন ডক্টর দেখাবেন, সেটা অর্থোপেডিক্স হতে পারে, নিউরো মেডিসিন হতে পারে, মেডিসিনের বিশেষজ্ঞ হতে পারে, এবং তাদের গাইডলাইন অনুসারে আপনি এক্সরে এমআরআই যা সাজেস্ট করে প্রথমে ইনভেস্টিগেশন করে প্রপার ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার পরে তারা যেই ট্রিটমেন্ট গাইডলাইন দিবে আপনাকে, সেই গাইডলাইন অনুসারে আপনাকে আগাইতে হবে। এবং ইনভেস্টিগেশনের পরে আপনি যদি তারা সাজেস্ট করে বা আপনি নিজে দেখেন যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন নাই, কট কম্প্রেশন নাই, দেন আপনি একজন ফিজিওথেরাপিস্টের কনসালটেন্সি নিতে পারেন পেন কমানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।